গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে বিদেশে যে কারো সমর্থনকে স্বাগত জানাবে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতাদের প্রশ্ন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার বিদেশিদের সাহায্য চাইতে পারলে বিএনপির আলোচনায় অপরাধ কোথায়? সাইফুল ইসলামের প্রতিবেদন। ওনারা যাদের কাছে গিয়ে বারবার ধর্ণা দেয়, তারা অর্থাৎ তাদের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন যে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এগুলো করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিদেশিদের হস্তক্ষেপকে এভাবেই সমালোচনা করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের অভিযোগ, ক্ষমতার পালাবদল করতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে না। তবে বিএনপি নেতারা বলছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বিশ্বের গণতন্ত্রকামী যে কোনো রাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানাবেন তারা। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথেও চলবে আন্দোলন। দেশের জনগণের অধিকারগুলোকে পুনরুদ্ধার করতে চাই, সেটা যখন আমি করতে যাব, যারা যারা আমাকে সহায়তা করবে, এটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে, জামাত হতে পারে, এরা মানে অন্য কেউ হতে পারে, বাম হতে পারে, ডানপন্থী হতে পারে, চায়নাপন্থী হতে পারে, রাশিয়ানপন্থী হতে পারে, আমার কি আসে যাবে? গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে তারা এই একটি ভিসা নীতি ঘোষণা করেছে। এটি আমাদের সাথে আলাপ করেও করেনি, আমরা জানতামও না। এটা তাদের দেশ, তাদের দৃষ্টিভঙ্গিটাকে, বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এটি করেছেন। আমরা আমাদের সীমিত লক্ষ্যে এই সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ সরকার আনার জন্য, তাদের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের দাবি, যেহেতু গণতন্ত্র একটি সার্বজনীন বিষয়, তাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গণতন্ত্রে বিশ্বাসী রাষ্ট্রগুলোর উদ্বেগ যৌক্তিক। সারা বিশ্বের যেসব দেশ রয়েছে যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তারাও উদ্বিগ্ন হবে। কাজে এখানে এখানে তো বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ বা আমাদের বন্ধুরাষ্ট্র ভারত, সেগুলো নিয়ে কোনো ভেদাভেদ করলে তো হবে না। দেশের নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে বিদেশিদের কাছে সরকার সহযোগিতার অনুরোধ জানাতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিদেশিদের সাথে আলোচনায় অপরাধ কোথায়? এমন প্রশ্ন বিএনপির এই শীর্ষ নেতার। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজেই তো মিটিং পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে বিএনপিকে নির্বাচনে এনে এই নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য করে তোলা যায়। সাহা যেই কাজটি করেছে তারও যদি অপরাধী না হয়ে থাকেন, বিএনপি কারোর সঙ্গে কথা বললে সেটা অপরাধ কেন হবে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।